তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে। মঙ্গলবার গভীর রাতে মোটর বাইকে বাড়ি ফেরার পথে বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকায় চিরঞ্জিৎ চক্রবর্তীকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন চিরঞ্জিৎ। অভিযোগ, রাজনৈতিক কারণে খুন করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। পুরভোটের দিন ঘোষণা এখনো হয়নি, কিন্তু ভোটের আবহ সর্বত্র। আর পুরভোটের আগেই দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী চিরঞ্জিৎ চক্রবর্তী। মঙ্গলবার গভীর রাতে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল চিরঞ্জিৎ, তার সঙ্গে আরও একজন সঙ্গী ছিল। অভিযোগ, দুজন দুষ্কৃতী তাদের গাড়ি আটকায় ও খুব কাছ থেকে গুলি করে। সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বহরমপুর পুরসভার অস্থায়ী কর্মী ছিল চিরঞ্জিৎ। বহরমপুর কে এন কলেজের কাছেই তার বাড়ি। বাড়িতে স্ত্রী ও বছর পাঁচেকের একটি ছেলে রয়েছে। মৃত্যুর খবর বাড়িতে আসতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। অভিযোগ, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় স্ত্রী শর্মিষ্ঠা চক্রবর্তী। তারপর দাদাকে বলবো আমাকে 10টা 5টা ডিউটি দিয়ে দাও, আমি 10টা 5টা ডিউটি করবো, আমারও আর ভালো লাগছে না এরকম রাত করে বাড়ি আসতে। একাই আসতো, কোনোদিন বিজয়দা থাকতো, কোনোদিন গোপাল থাকতো, আবার একাও আসতো না। বিজয়দা দাদার সিকিউরিটি, উনি মাঝে মাঝে আসতেন, আবার গোপালও আসতো, কিন্তু আবার অনেক সময় একাও আসতো ওরা যখন থাকতো না। চিরু, হ্যাঁ চিরু সবসময় নারদার কাছে, সবসময় নারদার কাছে মনে হচ্ছে। কারণ আমাদের ব্যক্তিগত তো কোনো অশান্তিও নেই, ঝামেলাও নেই, বা আমাদের পারিবারিক কোনো অশান্তি কারোর সাথে, যে টাকা পয়সা জমি জায়গা আমাদের সেসব জমি জায়গাও নেই, ঝামেলাও নেই। যেটুকু পৌরসভা থেকে মাইনে পাচ্ছিল ওইটুকুই অল্পের মধ্যে চলে যাচ্ছিল। তো বললো ভাত বসাও, ভাত খাবো, গিয়ে থানায় আছি দাদার সাথে। আমি তো জানি না, আমার দেওয়ার ফোন করে বলছে যে হাত ভেঙেছে, প্লাস্টার হচ্ছে। আমি ভাবলাম তাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমার ভাই যখন ভোর 3টে 4টের সময় আসে, তখন ভাইকে ভালো করে জিজ্ঞাসা করি, ভাই তখন কাঁদে আর বলে যে গুলি করেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আর যে করেছে তার উপযুক্ত শাস্তি চাই, তার একদম ফাঁসি চাই, যেন সে এরকম করতে বা কেউ, শুধু উনি বলেন না, কেউ করতেই যেন এরকম ভয় পায়। একবারও কি ভাবে না যে তারও তো একটা সংসার আছে, বাচ্চা আছে, ওর ওপর রাগ থাকতো, ওকে মারতো, মেরে হাত পা ভেঙে ফেলে রাখতো, বা ওকে বলতো যে তুই এসব করিস না, তোর এই জিনিসটা আমার ভালো লাগছে না। আর সেরকম কোনো আমি তো মানে বুঝতেও পারিনি যে বাড়িতে কারোর সাথে অশান্তি করলো, ফোনে এইভাবে বেরিয়ে গেল, কোনো রকম সেসব কিছু না। দাদা কাজের জন্য ডাকলো, গেল, বাইরের মানে কদিন আগেও যে অশান্তির কোনো আমি আঁচ পেয়েছি কারোর সাথে সেরকমও না। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই সুমন রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। নারুগোপাল মুখোপাধ্যায় জানান, তৃণমূল দলের অত্যন্ত সক্রিয় কর্মী ছিল চিরঞ্জিৎ। তারও অভিযোগ, পুরভোটের আগে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানান তিনি এবং চিরঞ্জিতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরকম মানে হাজার শত্রুকে যেন এরকম দিন দেখতে না হয়, একটা ছেলে এরকম একটা ঘটনা ঘটবে, সে যার সঙ্গে ঘটুক না কেন, মানে এটা মেনে নেওয়া যায় না। একটা সাধারণ ঘর থেকে, মধ্যবিত্ত ঘর থেকে একটা রাজনীতি করার ছেলে সারাক্ষণ আমাদের সঙ্গে থাকতো, তৃণমূল কংগ্রেসটা করতো, টাউনে সমস্ত রকম অর্গানাইজেশন করতো, একটা ব্রাইট জলি অ্যাক্টিভ ইয়ং ডাইনামিক ছেলে, যেভাবে একটা রাজনৈতিক কমপ্লিট ছেলে হয়, সব রকম গুণ ছিল, খুব অভাবের মধ্যেও নিজেকে কোনো দিন বুঝতে দিত না কোনো দিন। ও আজকে লস করা মানে আমার পরিবারের সদস্য লস করা, ও আমার ফ্যামিলি মেম্বার ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ও পার্টির খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতো ওখানে সবারই সঙ্গে, কোনো জায়গায় ও কোনো দুর্নাম পাবেন না। তো আজকে 11:20 আমার বাড়িতে সারাদিন প্রোগ্রাম সারার পর আমি ওকে আমাকে রেখে দিয়ে গেলো। রেখে যাওয়ার পর প্রত্যেক দিনের মতো বাড়ি যাই, বাড়ি গেলো, এই বাড়ি যেতে গিয়ে এখানে দেখছি আমার যে খবর দিচ্ছে চিরুর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়া তো ওরা গেছে, আমি লীলা হসপিটাল সামনে আছি, ওখানে নিয়ে যা। তো অ্যাক্সিডেন্টে হসপিটাল নিয়ে গেল, তারপর শুনছি নাকি ও গুলি মারা হয়েছে, ওকে খুন হয়েছে। মানে
এটা শোনার পর বা এটা দেখার পর ওকে আমি দেখতে পারিনি। যারা সুমন রায় বলে এক কালপিট, সে অ্যাকুইজড হয়েছে, সে কাউরির সঙ্গে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে, সুমন রায়ের ডিফ্যাক্টো উইটনেস যে দেখে দেখে দেখেছে সুজয় শোভন রায়, সে এফআইআর করেছে। এখন এটা যেহেতু কোর্টের আন্ডারে চলে গেছে, সুমন রায়ের এইরকমভাবে যে এই মর্মান্তিকভাবে যে হত্যাকাণ্ড, সে নিজে তার সঙ্গে আরেকজন ছিল সেটাকে আমরা ট্র্যাক করতে পারছি না। পুলিশ চেষ্টা করছে, পুলিশের উপর আস্থা আছে, ভরসা আছে। দোষী ব্যক্তির কঠোর শাস্তিতে গতভাবে সর্বস্তরের পার্টি তার পরিবারের সঙ্গে আছে। পুরভোটের আগে টাউন তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে বিরোধীদের চক্রান্তে পরিকল্পিতভাবে চিরঞ্জিতকে খুন করা হয়েছে বলে মন্তব্য করলেন জেলা তৃণমূলের সহসভাপতি অশোক দাস। অত্যন্ত ঠান্ডা মাথায় গভীরভাবে পরিকল্পনা করে চিরঞ্জিৎ চক্রবর্তীকে খুন করা হয়েছে। চিরঞ্জিৎ চক্রবর্তী বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দায়িত্বশীল সক্রিয় কর্মী। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে, নারদগোপাল মুখার্জিকে দুর্বল করতে একটা চক্র আমাদের বিরোধী শক্তি সবসময় সক্রিয়। গতকালের নৃশংস সেই হত্যাকাণ্ডে পুলিশ প্রায় সঙ্গে সঙ্গে সুমন রায়কে গ্রেপ্তার করেছে। সুমন রায় সরাসরি এই ঘটনায় অভিযুক্ত, তার সঙ্গে আরও কারা কারা আছে, কাদের চক্রান্তে কাদের নির্দেশে এই খুন করা হলো, এই খুন করা হয়েছে, পুলিশ তদন্ত করছে এবং আমরা বলছি তাদের সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বরাবরই এই শহরের পুরসভা নির্বাচন আসন্ন, বরাবরই এই শহরে খুনের রাজনীতি, যিনি জনক তার নাম অধীর রঞ্জন চৌধুরী, সমস্ত খুনের পিছনে অধীর চৌধুরীর হাত অবশ্যই থাকে এবং তা নানাভাবে প্রমাণিত। এই ঘটনার সঙ্গে কে কে যুক্ত, কে কে অভিযুক্ত পুলিশ তদন্ত করছেন এবং পুলিশের প্রতি আমাদের ভরসা আছে, অত্যন্ত সক্রিয়ভাবে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং আমরা আশা করব সমস্ত অভিযুক্তদের পুলিশ দ্রুত গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে, আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন।